বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী সাহিত্য নিয়ে চর্চা হয় গ্র্যাজুয়েশনে, মাস্টার্সে, পিএইচডিতে। এই বৈষ্ণব পদাবলী মধ্যযুগে রচিত হলেও বৈষ্ণব পদাবলীর মধ্যে কতকগুলো দিক নির্দেশ করা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাগত জানাই সবাইকে চ্যানেলে। আজকে তোমাদের সামনে যে আলোচনাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব রসভাষ্য, অথবা বলতে পারো বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। এই তত্ত্ব আর রস, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্মের আগেও আবার জন্মের পরে। কেমন? তো চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলীগুলো দিক কী ছিল, আবার চৈতন্য পরবর্তী যে বৈষ্ণব পদাবলী লেখা হয়েছিল সেগুলোর বৈশিষ্ট্য কী ছিল, একটু সাবধানে আমরা শুধু দুটো বিষয় আজকে প্রথম ক্ষেত্রে দুটো বিষয় বুঝব। কারণ এই ছোটো দিকগুলো না বুঝতে পারলে সঠিক অর্থে বৈষ্ণব পদাবলীকে বোঝার কিন্তু সম্ভব হবে না, বা সেটা অধরা থেকে যাবে। বিষয়টা হলো এই রকম, চৈতন্য মহাপ্রভু এসে আমাদের সেই বঙ্গদেশ, এই বঙ্গদেশে তিনি প্রেমের বীজ রোপণ করলেন। তিনি মানুষকে প্রেম করতে শেখাচ্ছেন, প্রেমের যে চিত্র তার মধ্যে প্রস্ফুটিত হচ্ছে অধিকাংশ মানুষ তা দেখে মনে করছেন এই জন্য কৃষ্ণ আর রাধার মতো ব্যবহার করছে। বাহিরে কিন্তু দেখে মনে হচ্ছে সে যা করছে সবই কৃষ্ণের মতো, তার বাল্যকাল, তার জীবনযাপন পদ্ধতি সবই যেন কৃষ্ণের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, কিন্তু সে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা চৈতন্য মহাপ্রভু। তো এটা থেকে অধিকাংশ মানুষরা, নদিয়ার নবদ্বীপের মানুষরা অনুমান করছেন যে এই চৈতন্য মহাপ্রভু বহিরঙ্গে কৃষ্ণ, তো অন্তরঙ্গে হচ্ছে রাধা। এই যে সে রাধার মতো কৃষ্ণকে ভালোবাসতে চাইছে, কোথাও যেন সে ভেতর থেকে রাধা বাহির থেকে কৃষ্ণ। আচ্ছা, এইখানে কোথাও কি আমাদের মনে হচ্ছে না যে বৈষ্ণব পদাবলী, অর্থাৎ যে রাধা কৃষ্ণ বিষয়ক যে পদাবলীগুলো, পদগুলো, গানগুলো, সেখানে চৈতন্য মহাপ্রভুর কোনো ছাপ পড়বে কি না? পড়বে, স্বাভাবিক বিষয়। কিন্তু তার জন্মের পূর্বে যে বৈষ্ণব পদাবলী রচনা হলো সেইখানে কিন্তু তার ছাপ পড়ার স্বাভাবিক নয়, তখন তার জন্মই হয়নি। তার পরবর্তী সময়ে যে বৈষ্ণব পদাবলী সেখানে কিন্তু চৈতন্যদেবের অনেক স্পর্শ পাওয়া গেল, অনেক প্রভাব পাওয়া গেল। তো এই দুই সময়ের যে বৈষ্ণব পদাবলী সেটার পার্থক্যটা একটু আমরা বুঝে নিই। দুই সময়ের মধ্যে যেটা বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে চৈতন্য পূর্ববর্তী সময়ে, সেইখানে কিন্তু লীলারসই প্রধান ছিল, তত্ত্বটা প্রধান ছিল না। তত্ত্ব কি? জীবনের তত্ত্ব, জীবন যাপনের পথে যে দিকগুলো আমাদের সামনে প্রস্ফুটিত হয় সেইটার ভেতরে গিয়ে প্রবেশ না করে যদি আমরা সেটাকে উপর থেকে শুধু যাপন করি, শুধু জীবন যাপনের যে লীলা, যে রস, সে আনন্দ রসে আমরা প্লাবিত হই, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র লীলারস বা রস। কিন্তু যখন এই রসটাকেও দেখানো হবে তত্ত্বের আকারে, অথবা একটা তত্ত্বকে দেখাতে চাইছি আমি যে গভীরে কী আছে, তার আসলে অর্থ কী, তাৎপর্যগত অর্থ কী, সেটা উচ্চতর স্তরে ঈশ্বরীয় মন্তব্য কী, ধর্মীয় বিষয়বস্তু কী, এই সব কিছুর যেন আমরা একটা আকার নিচ্ছি আর তার ভেতরে কিন্তু আমরা পুষ্টি দিচ্ছি লীলারসকে, এই দুটোর মিশ্রণ যখন তৈরি হচ্ছে তখন হচ্ছে রসভাষ্য। তো বৈষ্ণব পদাবলী যখন চৈতন্যদেবের পূর্বে লেখা হয়েছিল তখন ছিল সেটা মাত্র লীলারস, রাধা আর কৃষ্ণকে সাধারণ মানুষের মতো করেই এখানে প্রতিষ্ঠা দেওয়া হয়েছিল, তাদের জীবনের কতগুলো দিককে দেখানো হয়েছিল সাধারণ মানুষের মতো করে, সেখানে সেই দৈব ভাবটা তেমন পরিমাণে ছিল না। কিন্তু তার পরবর্তীতে যখন চৈতন্য মহাপ্রভুর প্রভাব মিশল, যখন রাধা কৃষ্ণর প্রেমকে মানুষ দেখাতে চাইছেন পদাবলীকাররা, পদকর্তারা রাধাকৃষ্ণের প্রেমটাকে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তার মাধ্যমে একটা তত্ত্বকে তুলে ধরতে চাইছেন, তত্ত্বটা কী? তত্ত্বটা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই মহান পরমাত্মা, আর রাধা হচ্ছেন
সকল জীবাত্মার প্রতীক। সমস্ত কিছু ছুটছে যাচ্ছে পরমাত্মার দিকে, পরমাত্মা বসে বসে বাঁশি বাজাচ্ছে, সকল জীবাত্মাকে সে আকর্ষণ করছে, সকল জীবাত্মা তার দিকেই ধাবিত হচ্ছে। যেন মৃত্যুময়, যেন কৃষ্ণময়, যেন অন্ধকারের প্রতীক এই কৃষ্ণ, তার দিকে আমরা প্রত্যেকে ছুটে যাচ্ছি, মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি, কৃষ্ণময় হতে ছুটে যাচ্ছি। এই যে একটা দিক নির্দেশ যা বলছেন, তাই যেন দোতক অর্থ হচ্ছে। আর আমরা জানি রাধা আর কৃষ্ণ দুটি মানুষ, কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা দেখি ঈশ্বর এক, অর্থাৎ অদ্বয়, অদ্বয় নয় দ্বয়, দুটি একই। সেই ক্ষেত্রে লীলা করার জন্য কৃষ্ণ আর রাধা পৃথিবীতে এসে দুইয়ে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বয়, দ্বৈত ভাব, অদ্বয় থেকে দ্বৈত। এবং শেষমেশ দেখব দুই দুইয়ের জন্যই কিন্তু লড়াই করছে মিলনের জন্য, শেষমেশ আবার তারা মিলে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে, অদ্বয়, অদ্বয় থেকে দ্বয় বা দ্বৈতভাব, দ্বৈতভাব থেকে আবার অদ্বয়। এই যে ভাবনাটা, এটাই হচ্ছে রসভাষ্য, এই যে সরি, এটা হচ্ছে একটা তত্ত্ব। আর এই তত্ত্বটাকে লীলা খেলার মাধ্যমে, রাধা কৃষ্ণের যে পারস্পরিক প্রেম এবং বিচ্ছেদ, প্রেম বিচ্ছেদ, আকর্ষণ বিকর্ষণকে দেখানো হচ্ছে, তা হচ্ছে কি অদ্বয় আর দ্বৈতের মধ্যে দূরত্ব কখনো বাড়ছে, কখনো কাছাকাছি আসছে। তো শেষমেশ অদ্বয় ছিল, দ্বয় হয়েছিল, আবার অদ্বয় হয়ে গেল। তো শুরুতে তারা ছিল একই, তারপরে যখন জীবনের লীলা খেলার পথে আসলেন, পৃথিবীতে আসলেন, তখন তারা দুই হয়ে গেল, পরস্পর পরস্পরের পরিপূরক। কৃষ্ণপূর্ণ কিন্তু রাধা ছাড়া নয়, আবার রাধা পরিপূর্ণা কিন্তু কৃষ্ণ ছাড়া নয়, দুই। এইটা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটাকে তুলে ধরার জন্য একটা বিষয়ের আকার বা আবরণ দরকার ছিল, সেটা হচ্ছে লীলা, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ লীলা। এই লীলা আর তত্ত্ব যখন দুটো মিলে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে রসভাষ্য, তত্ত্বের রসভাষ্য। কেমন? তো বিষয়টা হচ্ছে, যদি তুমি তত্ত্বকে জানতে চাও, তাহলে তোমাকে শাস্ত্র পাঠ করতে হবে, বিভিন্ন পুরাণ শাস্ত্রগুলো পাঠ করো, ওখানে একদম তত্ত্বগুলোকে ঢোকানো আছে শুধুমাত্র। কিন্তু যদি তুমি জীবন রসের ধারা পেতে চাও, তাহলে তোমাকে কাব্য পাঠ করতে হবে। আর মধ্যযুগে বাংলা সাহিত্যে কোনো না কোনো তত্ত্বের স্বরূপ উন্মোচিত হয়েছে কোনো না কোনো কাব্যের আধারে, যদি ধরা যায় মনসামঙ্গল। মনসামঙ্গল তো একটা কাব্য, কিন্তু কাব্যের আবরণ দিয়ে ঢাকা আছে আসলে কি কোনো একটা তত্ত্ব। এই যে আর্য অনার্যের দ্বন্দ্ব, এই যে হিংস্র দেবীর ধীরে ধীরে মা হয়ে ওঠা, ছিল বিষধর হয়ে যাচ্ছে বিষহরি, যে বিষকে ধরে রাখে সেই মনসাকে আমরা দেখতে পাচ্ছিলাম চৈতন্য মহাপ্রভুর আগে। আর চৈতন্য মহাপ্রভুর প্রেমের দৃশ্য দ্বারা বা প্রেমের বৈশিষ্ট্য দ্বারা কবিরা আবেগ প্রফু একেবারে আবেগ ফুল্ল মনে কী হচ্ছেন, চেঞ্জ করে দিচ্ছেন। সেই লেখাতে মনসাকে দেখানো হচ্ছে দয়াময়ী দেবী হিসাবে, তিনি শুধু বিষ দিচ্ছেন না, বিষ ধরে রাখছেন না, বিষকে হরণও করতে পারছেন, অর্থাৎ বিষকে তুলে দিয়ে মানুষকে মঙ্গলময়ের পথে এগিয়ে দিতে পারছেন বা মঙ্গল কামনা করতে পারছেন বা মঙ্গলের প্রার্থনা করে তথা মানুষকে, জীবকুলকে আশীর্বাদ করতে পারছেন। এই মনসাকে দেখতে পেলাম। তো কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি যে কি কাব্যটাকেই হচ্ছে, কাব্যটাই প্রধান, কাব্যটার আকার রয়েছে আর তার ভেতরে ঢোকানো রয়েছে তত্ত্ব। এই তত্ত্ব আর লীলা দুইকে যেখানে যুক্ত দেখতে পাবে, তখন সেটা হয়ে যাচ্ছে তত্ত্বের রসভাষ্য। বৈষ্ণব পদাবলী তো তাই হয়েছে, তত্ত্বের সঙ্গে কাব্যের কিন্তু একটা বিরোধ থাকে, তত্ত্ব আর কাব্য কিন্তু এক নয়, দুটোর বিশাল বিরোধ। কিন্তু তত্ত্ব যেখানে শাস্ত্রীয় নিয়ম রীতিনীতি মানে, সেখানে কিন্তু আমাদের দেখব যে কি রস, যেটা তত্ত্বের তত্ত্ব যেখানে শাস্ত্রীয় নিয়ম মানছে, সেখানে কাব্য কিন্তু জীবন রসের কথা বলছে, জীবন ধারণের কথা বলছে, জীবনের ছোট বড় বিভিন্ন সমৃদ্ধ রূপগুলোকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, তত্ত্বকে যদি রসের রূপ দেওয়া যায়, তত্ত্বটাকেই প্রকাশ করছি, রসের রূপ দিতে চাইছি, তখন সেটা হয়ে গেলো তত্ত্বের রসভাষ্য। তো বৈষ্ণব পদাবলীকেও কিন্তু তত্ত্বের রসভাষ্য বলা হয়, কারণ আমরা দেখি বৈষ্ণব পদাবলীর যে প্রেম ভক্তি রূপ তত্ত্ব, সেই তত্ত্বটাকে বৈষ্ণব কবিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে জীবন রসে অঙ্কিত করে তুলে ধরেছেন পাঠকের সামনে। জীবন রসটাকে তো দেখতে পাই, আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আমরা বুঝতে পারছি যে এই কৃষ্ণ সাদামাটার ছেলে নয়, সে পরমাত্মা, সে সৃষ্টি ধ্বংস
এবং লালন সব তারই হাতে। রাধাকে, রাধা তারই অংশ, তার রাধিনী শক্তি, তার প্রকৃতি শক্তি তাকে আনন্দ দেয় জীবনে কাজের পথে, সেই হচ্ছে শক্তি। মানুষের সুখ, মানুষের আনন্দ, মানুষের বেদনা, মানুষের সমস্ত প্রকার ভাবগুলো নিয়ে যেন রাধা। কৃষ্ণ শুধু নির্মাতা, বিনাশকারী অথবা লালনকারী সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের, আর রাধা হচ্ছে তারই ভেতরের একটা গুণ, সবথেকে বড় গুণগুলোকে নিয়ে একটা ভাব যে তৈরি হচ্ছে, সেই ভাবটাই হচ্ছে রাধা। হ্লাদিনী শক্তি, কৃষ্ণের হ্লাদিনী শক্তি হচ্ছে রাধা। যাই হোক, আমরা দেখতে পাই পদকল্পতরুতে বলা হয়েছে একটা সুন্দর কথা, পদাবলী রচনা করিতে যাইয়া শ্রীকৃষ্ণ যে সর্বাবতার, অর্থাৎ সব অবতারের অবতার, শ্রেষ্ঠ অবতার, যে সর্বাবতার শ্রেষ্ঠ শ্রী ভগবান, কৃষ্ণকে দেখানো হচ্ছে শ্রী ভগবানের অবতার হিসাবে, আর রাধা যে সেই ভগবানের পরাশক্তি বা পরা প্রকৃতি। এই মূলীভূত তত্ত্বটি যাহারা কদাপি বিস্তৃত হন নাই, অর্থাৎ বৈষ্ণব কবিরা কখনো কিন্তু এটা বিস্তৃত হন না, ভুলেন না, পদাবলীর পাঠকও এই তত্ত্বটি বিস্তৃত হইবেন না। এবং আমরা যেমনটা প্রথমে দেখলাম, আসলে এখানে দ্বৈত রূপ ধারণ করেছে, কৃষ্ণ আর রাধা দুটি রূপ ধারণ করেছে, কিন্তু বাস্তবে তারা অদ্বৈত এক। পরমহংসদেব যেমন বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ, কিন্তু সকল মত সকল পথ একে গিয়েই শেষ হচ্ছে। যেমন এখানে যদি একটু ব্যাখ্যা করা যায় বিষয়টাকে, যে আমরা কি করে বুঝব সকল পথই এক, সকল ধর্মই একই কথা বলে। যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলি, যে আমাকে কোনো ব্যক্তি ভাই বলে দেখে, কোনো ব্যক্তি দাদা হিসেবে দেখে, কোনো ব্যক্তি কাকু হিসেবে দেখে, তো কোনো ব্যক্তি আমাকে সন্তান হিসেবে দেখে বা ছেলে হিসেবে দেখে, কিন্তু বাস্তবে মানুষটা তো আমি একই, তাই না? ঈশ্বর তত্ত্বটাও সেটাই, শ্রীকৃষ্ণকে রাধাকে আমরা আলাদাভাবে দেখছি, কিন্তু দুটো এক আসলে। মানুষ যেমন তার ভাবগুলোকে, গুণগুলোকে ছাড়া মানুষ হতে পারে না, তেমনই কৃষ্ণ রাধা ছাড়া পরিপূর্ণ নয়। তাই দুজনকে আলাদা করে দেখতে গিয়ে যত সমস্যা তৈরি হয়েছে, দুজনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ চলেছে, কিন্তু একটা সময় গিয়ে তারা আবার মিলিতও হয়েছে, দুজন মিলে গেছে এক জায়গায়। যদিও বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাধার কৃষ্ণের কখনো মিলন ঘটেনি, কিন্তু বৈষ্ণব পদকর্তারা একটি পদ, একটি পালা রচনার মাধ্যমে সেখানে আমরা দেখতে পাই যে তারা মিলিয়ে দিয়েছেন, দুজনকে মিলিয়েছেন। তো আমরা দেখব বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন তারা মূলত তিনটি গ্রন্থকে কেন্দ্র করে কিন্তু রচনা করেছেন, তার মধ্যে দুটি প্রধান। শ্রীরূপ গোস্বামীর লেখা ভক্তি রসামৃত সিন্ধু একটি, আরেকটা উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এই দুটি, এবং তার পাশাপাশি আছে কর্ণপুরের অলঙ্কার কৌস্তুব গ্রন্থ। এই তিনটিকে কেন্দ্র করে কিন্তু বৈষ্ণব পদকর্তারা রচনা করেছেন রাধাকৃষ্ণ লীলা সঙ্গীতগুলো, এগুলো পদগুলো। তবে তার মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু আর উজ্জ্বল নীলমণি গ্রন্থ দ্বারাই তারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন। আর সবথেকে বড় কথা হলো যে তারা, কবিরা কিন্তু স্বতন্ত্রভাবে কোনো পদ রচনা করতে গিয়ে কোনো লীলারসকে ঢুকিয়ে দেননি, বিশেষ কোনো তত্ত্বকে না, তাদের তত্ত্ব একটাই, কৃষ্ণ হচ্ছে শ্রী ভগবান, তার অবতার, আর তারই হ্লাদিনী শক্তি বা প্রকৃতি শক্তিটাই হচ্ছে গিয়ে রাধা। এই দুইকে মিলিয়ে দেওয়ার জন্যই তারা দুইয়ের প্রতি পরস্পরের দিকে আকর্ষণ বিকর্ষণ যে হচ্ছে বারবার, সেটাকেই দেখানোর চেষ্টা করছেন তারা। যাই হোক, আমরা পদাবলীর যদি ভক্তিরসের কাব্য বলে থাকি, তো নিশ্চয়ই এর মধ্যে ডিভিশন আছে। এই ভক্তিরসের কাব্যটি, যা ভক্তি প্রেম ভক্তি বলা যায় এক কথায়, তো এই বৈষ্ণব পদাবলীকে প্রেম ভক্তির কাব্য। তো এই প্রেম ভক্তি আবার কিন্তু বেশ কয়েকটি ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে শান্তরস, একটা দাস্য, একটা সখ্য, একটা বাৎসল্য, আরেকটি হচ্ছে মধুর। তো এক একজন মানুষের সাথে কৃষ্ণ তথা রাধার কিন্তু এক এক ধরনের সম্পর্ক ছিল, কৃষ্ণের সম্পর্ক ছিল এক একজনের সাথে, কারোর সাথে বাৎসল্য ছিল শৈশব, ঠিক আছে, বৎস মনে করে তাকে কৃষ্ণকে কেউ, যেমন তার মা, কেমন তার ছেলে সন্তান হিসেবে তাকে স্নেহ করে। আবার মধুর সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক, যেমন রাধার সাথে তার মধুর সম্পর্ক, বাৎসল্য হচ্ছে সখ্য, এগুলো তার ওই সখা যাদের সাথে গরু চড়াতে যেত, তথা হ্যাঁ তা সে নিজের কার্য নির্বাহ করছিল, এবং ছোটোবেলায় যারা তার বন্ধু ছিল তাদের সাথে তার সখ্য সময় কাটছে, এইসব
ঘটছে। কিন্তু দেখা যায় বৈষ্ণব পদাবলীর যে পদ বা পালাগুলো রয়েছে সেগুলোকে কতগুলো নাম দেওয়া হয়েছে, পূর্বরাগ, অনুরাগ, এইরকম করে কয়েকটা নাম দেওয়া আছে। তোমরা এক্ষেত্রে সেগুলোকে ছোট করে ডিসকাস করতে পারবা। পূর্বরাগ জিনিসটা কি, রাগ মানেটা কি? রাগ মানে হচ্ছে প্রেম। তো প্রেমের পূর্ব রূপ, প্রেম ঘটার পূর্বে পুরুষ এবং নারীর মধ্যে যে উন্মাদনা তৈরি হয়, পরস্পরেরকে দেখে, পরস্পরের কথা শুনে, পরস্পরের ছবি স্বপ্নে দর্শন করে, তবে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই রাধা কিন্তু প্রেমে, রাধার প্রেমে পড়েছে কৃষ্ণ তার রূপ বর্ণনা শুনে। আমরা তো তাই দেখেছি, তাই না? বড়ুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনে তাই লিখেছেন যে রাধার বর্ণনা, রূপের বর্ণনা শুনেছে কৃষ্ণ আর তাতেই সে প্রেমে পড়েছে। কিন্তু কৃষ্ণের বাঁশরীর আওয়াজ বা বংশীধ্বনি শুনে কিন্তু প্রেমে পড়েছে রাধা। তো এই যে দৃশ্যগুলো, এগুলো হচ্ছে পূর্বরাগের দৃশ্য। কিন্তু যখন প্রেম হয়ে গেছে, তার পরের যে মনের উন্মাদনা, ছটফট করা, উত্তেজনা বা প্রিয়ের সাথে যোগাযোগ তৈরির যে একটা আকাঙ্ক্ষা, এইটাকে বলছে অনুরাগ। অনুরাগ দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই রাধা কৃষ্ণের রূপ গুণ শ্রবণের, কৃষ্ণের মুরলির প্রতি কিভাবে প্রেমের তীব্রতা অনুভব করেছে এই ক্ষেত্রে দেখা যায়। এবার তারপরে আসছে অভিসার। অভিসার জিনিসটা কি? অভিসার মানে হচ্ছে গমন, প্রেমিক বা প্রেমিকার প্রতি বা পরস্পর পরস্পরের প্রতি যখন গমন করছে বিশেষ কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, সকল উভয়ের মধ্যে তৈরি ছিল সময়টা, জায়গাটা আগে থেকে নির্ধারিত ছিল, সেই জায়গাতে তারা গমন করছে, সেটাকে বলছে অভিসার। আমরা দেখতে পাই যে রাধা যখন একেবারে অন্ধকার রাত্রিতে কৃষ্ণের সাথে তথা তার দ্বৈতর সঙ্গে বা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে, তার আগে কীভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা জানি। সেই সময়গুলো বৃষ্টির সময়, বৃষ্টির সময়ে রাধা যদি যায় তাহলে সে অন্য পরিবারের যেহেতু বধূ, সেহেতু তার ঘর থেকে বেরোনোর সময় পায়ের আওয়াজ, নূপুরের আওয়াজ পাওয়া যাবে, সে পিছলে পড়ে যেতে পারে, কাদা হয়ে যেতে পারে। যেহেতু বৃষ্টির সময় রাত্রিবেলা যখন দেখা করতে হবে কৃষ্ণের সাথে, যদি কাদাই সারা শরীর ভরে গেছে সেই অবস্থায় সে যদি যায়, কৃষ্ণ কি তাকে গ্রহণ করবে সেই অবস্থায়? করবে না। আচ্ছা, যদি জঙ্গলের মধ্যে যেতে গিয়ে সাপে কামড় দেয় তাহলে কী হবে? তাই জন্য সে মন্ত্রতন্ত্র শিখে নিচ্ছে তান্ত্রিকের কাছ থেকে। এই যে পূর্ব প্রস্তুতি অভিসারে যাওয়ার আগে, এমনকি সে যদি পিছলে পড়ে যায়, বাড়ির লোক যদি জেগে যায় রাত্রেবেলা, তাই জন্য কী করছে, বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। এই যে একটা টপিক আমার যতটা মনে পড়ছে আমি তোমাদের সাথে শেয়ার করি। তিনি বলেছেন এক জায়গায়, এক বৈষ্ণব পদাবলীকার বলেছেন, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি। কি বলছে? কণ্টক মানে কাঁটা। উঠোনের মধ্যে প্র্যাকটিস করছে রাধা, নিজের বাড়ির উঠোনে রাত্রেবেলা যে যাবে সে প্র্যাকটিস করছে, পিছলে যদি পড়ে যায়, কাঁটা যদি পা গেঁথে যায়, তখন যদি সে না যেতে পারে, তাই জন্য কণ্টক গাড়ি পুরো উঠোনের মধ্যে কাঁটা, ছোটো ছোটো কাঁটা লাগিয়ে রেখেছে সে। কমল সম পদতল, ফুলের মতো তার নরম পা, পায়ের পাতাটা সেইখানে রাখছে। মঞ্জির চিরহি ঝাঁপি, মঞ্জির মানে হচ্ছে নূপুর, চিরহি মানে কাপড়, কাপড় দিয়ে একবারে টাইট করে শক্ত করে সে ওটা বন্ধ করে দিচ্ছে, মঞ্জিরটা বন্ধ করে রেখে দিচ্ছে বা নূপুরটা আটকে রাখছে। কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, আর গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। গাগরি মানে হচ্ছে বালতি, বালতির বালতি জল সে উঠোনে ঢালছে, কাদা পিছল করে রেখে দিচ্ছে, আর সেইখানে আঙুল চেপে চেপে চলার অভ্যাস করছে। এই যে দৃশ্যগুলো অভিসারের দৃশ্য। কিন্তু অভিসারের পরে কি হচ্ছে? অভিসারের পরে দেখা যাচ্ছে নিবেদন পর্যায়ে আসছে, যেখানে নিবেদন পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে ব্যক্তি তথা রাধা নিজের মধ্যেকার সমস্ত অহংকারকে হারিয়ে যেতে দেখছে। তার কাছে মনে হচ্ছে সকল সে যত দূর সীমায়িত, সে যত দূর মুক্ত, সে যত দূর পর্যন্ত শ্রেষ্ঠ, সবই হচ্ছে কৃষ্ণের কাছে সমর্পিত হওয়ার পরেই সেইগুলো সফলতা পাচ্ছে, সৌন্দর্য পাচ্ছে। তাই কৃষ্ণই তার কাছে সব, নিবেদন পর্যায়ে এসে দেখি দ্বৈতকে পেয়ে নিজের সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে দ্বৈতের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিচ্ছে রাধা। এর পরের একটা দৃশ্য হচ্ছে প্রেম বৈচিত্র্য। প্রেম বৈচিত্র্যতে একটু অদ্ভুত আমরা জিনিস দেখতে পাই, যে আমরা পেয়েও যেন সবটা পাচ্ছি না বলে আমাদের দুঃখ হয়। রাধা দেখছে অনেক অপেক্ষার পরে কৃষ্ণ এসে তার কোলে মাথা রেখে শুয়ে আছে, আর ঠিক সেই সময় রাধা তখনও কাঁদছে। কেন কাঁদছে? রাধা বলছে কৃষ্ণকে এত কাছে পেয়েও যেন
সম্পূর্ণ পাওয়া হচ্ছে না। এই যে তত্ত্বটা, আমরা ঈশ্বরের কোলেই আছি তারপরেও ঈশ্বর থেকে দূরত্ব, ঈশ্বরের সাথে যুক্ত আছি কিন্তু তারপরে ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এত রকম পরিকল্পনা করছি, এত রকম পুজো পার্বণ এটা সেটা এত রকমভাবে ব্যস্ত আছি শুধুমাত্র ঈশ্বরকে দেখবো বলে। অদ্ভুত এই তত্ত্ব ভাবনা। রাধা কাছে কৃষ্ণ ধরা পড়ে গেছে, কৃষ্ণের মধ্যে রাধা আছে, তারপরেও রাধা খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণ তার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে, তারপর সে কাঁদছে আর বলছে আমি কৃষ্ণকে তো পুরোপুরিভাবে পাচ্ছি না, সম্পূর্ণভাবে কৃষ্ণকে পাওয়া হচ্ছে না, এই দৃশ্য। কিন্তু এর পরের একটা দৃশ্য হচ্ছে এটাকে প্রেম বৈচিত্র্য বলে। প্রেমের কত রকমের বৈচিত্র্যময় রূপ যে পেয়েও পাচ্ছে না, অদ্ভুত এই চিন্তা। কিন্তু এর পরের একটা বিষয় হচ্ছে মাথুর, যেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ রাধাকে ছেড়ে চিরকালের মতো মথুরায় গমন করছে, আর কখনো ফিরে আসছে না। ফলে কৃষ্ণের প্রতি রাধার যে দুঃখ, রাধার মনের মধ্যে যে হতাশা, সেগুলোকে আমরা দেখতে পাই। প্রিয়কে হারিয়ে যে শূন্যতা বোধ, নিদারুণ বেদনার মধ্যে দিয়ে সেটা শেষমেশ হয় ভাব সম্মিলনে এসে। ভাব সম্মিলনে এসে দেখা যায় রাধা আর কৃষ্ণ দ্বৈত রূপ থাকলেও তারা মূলত এসে শেষমেশ অদ্বৈত হয়ে যাচ্ছে, তারা ধীরে ধীরে অদ্বৈত রূপে এসে মিলে যাচ্ছে, দুজন এক হয়ে যাচ্ছে। এই যে মহা ভাবময়ী রাধা লীলাতত্ত্বের, এই যে রাধা এই বিভিন্ন লীলাতত্ত্বের স্তরটাকে পার করার পর শেষমেশ একেবারে সচ্চিদানন্দ বিগ্রহেই মিলিত হয়ে গেল, অর্থাৎ চিরকালের মতো আনন্দময় যে কৃষ্ণ রূপ যেখানে সত্য বিরাজ করছে সেখানে এসে মিলিত হয়ে যাচ্ছে, এটাই আসল তত্ত্ব। কিন্তু এটাকে দেখানোর জন্য বিভিন্ন লীলার পথ বা লীলার স্তরকে পার করতে হয়েছে। এই লীলাকেও দেখানো হচ্ছে বৈষ্ণব পদাবলীতে, তত্ত্বটাকেও দেখানো হচ্ছে, দুটোকে জয়েন্ট করেই বলছে তত্ত্বের লীলাভাষ্য বা রসভাষ্য। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৈষ্ণব পদকর্তারা যেমনভাবে পবিত্র প্রেমকে তুলে ধরার চেষ্টা করছেন, তেমনই ওই গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বটাকেও কিন্তু চমৎকার করে তুলে ধরার চেষ্টা করেছেন। মানে তত্ত্ব ছাড়া, বৈষ্ণব তত্ত্বটা ছাড়া বৈষ্ণব যে লীলা, কৃষ্ণ রাধা, রাধাকৃষ্ণ লীলা দুটো পরিপূর্ণ নয়। আবার লীলাটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র তত্ত্বটাকে প্রকাশ করাও সম্ভব নয়। ফলে দুটোকে জয়েন্ট করে যখন হচ্ছে তখন সেটাকে বলছে বৈষ্ণব রসভাষ্য বা বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। তো এই বৈষ্ণব পদাবলী সম্পর্কে আজ এতটুকুই আলোচনা করলাম, আর বিষয়টি সম্পর্কে কারো কোনো অস্পষ্টতা থেকে গেলে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে। এই ধরনের আরও কোনো আলোচনা তোমরা যদি চাও তো অবশ্যই জানাবে, আর আমারও ভালো লাগবে নতুন নতুন বিষয় নিয়ে চর্চা করতে। আর যাদের রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমি রেখে উঠতে পারিনি, অনেক দুঃখিত, সময় করে আমি নিশ্চয়ই সেগুলোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থেকো, শেয়ার করি ভিডিওটিকে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।